হাফাং ইয়ানি নক নম কোভিড কেয়ার সেন্টার স্নান নম্বর হাফাং লোয়াজিকা সাকা আরু মন্ত্রী রতন লাল নাথ তাং সারা হাঙ্গর হাবা নক কক্তমা থুমন কোথমুং খাই সাকা কক্তমা থুমন কোথমুগ মানজাকা এমএলএ সুরজিৎ দত্ত এমএলএ রতন চক্রবর্তী এমএলএ বৃষকেতু দেবর্মান খুবই গোবন রক করোনা ভাইরাস জ্বর তা মঙ্কা আবরত্ন তৈনি হাফাংনি কুচুক বেরেমনি আদং রত্ন তুই কগলাম ছাড়াইকা বসকানি ছাল বাহিকে লোয়াজিনে আবরত্ন তৈন কগলাম ছাড়াইকা তিনি কগলাম মতো ছাড়াইকা হাফাংনি ইঙ্গুই কোভিড কেয়ার সেন্টার তংফান হাফাং এগুই কোভিড কেয়ার সেন্টার করে আপনি বাগানি কাছে হাফাং ক্লিনিক কাছে হোটেল খাইনান বাগান লোয়াজিকা খেজুর বাগান গানোয়া টমা হোটেল উনাই হাফাং কোভিড কেয়ার সেন্টার সারা রাজ্যের জন্য কোভিড মোকাবেলায় ফরমেশন অফ করোনা ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ বানিয়েছে। তো পশ্চিম ত্রিপুরার জন্য একটা গ্রুপ এরম রয়েছে, যাতে কম্বেনার হিসেবে রয়েছেন ডিএম ওয়েস্ট ত্রিপুরা, আমি রয়েছি, এরকম বিধায়ক তিনজন বিধায়ক রয়েছে, রতন চক্রবর্তী, সুরজিৎ দত্ত, বিশ্বজিৎ দেববর্মা, এছাড়া এসপি ওয়েস্ট, এনএচএম ডাইরেক্টর এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সাব ডিভিশনের মহকুমা শাসকগণ। আজকে তাদের প্রথম মিটিং আমাদের রিভিউ করার জন্য, যে করোনাকালীন অবস্থায় কী অবস্থা রয়েছে এবং আগামী দিনে আমাদের কী কী করা উচিত এ নিয়ে বিভিন্ন রকম আলোচনা হয়েছে, বিভিন্ন সাজেশন এসছে। তো আগামীকাল ক্যাবিনেট মিটিং আছে, সেই মিটিংয়ে এখানে যা যা বক্তব্য উঠে এসেছে সেটা নিয়ে আলোচনা হবে। এখানে একটা নতুন খবর আপনাদেরকে দিচ্ছি, সেই নিয়েই আজকে আলোচনা। ওয়েস্ট ত্রিপুরার মিটিং আজকে এখানে সম্পন্ন হয়েছে এবং এখানে যেসব অতিথিরা ছিলেন সবাই যার যার অভিমত ব্যক্ত করেছেন। কোন কোন দপ্তরের অধিদপ্তর আছে এখানে? প্রথম ছিল জেলা সভাধিপতি ছিলেন, আমাদের বিধায়ক রতন চক্রবর্তী ছিলেন, সুরজিৎ দত্ত ছিলেন, ডিএম ওয়েস্ট তো ছিলেনই, এছাড়া এনএচএম এর ডাইরেক্টর ছিলেন, এসপি ওয়েস্ট ছিলেন, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা ছিলেন, মহকুমা শাসকরা ছিলেন, পশ্চিম ত্রিপুরা জেলার যারা মহকুমা শাসক সবাই ছিলেন, এবং এজিএমসির যে এমএস উনিও ছিলেন, আরও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন, ফুড ডিপার্টমেন্টের লোক রয়েছেন, এবং বাজার যাতে টোটাল কন্ট্রোল থাকে, সাধারণ বাজার যেন টোটাল কন্ট্রোল থাকে সে ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ করেছি, এবং কালকে থেকে অবশ্যই বাজার রেট কী হবে প্রতিনিয়ত যাতে মেসেজ যায় পাবলিকের কাছে সে ব্যাপারেও আমরা বিস্তৃত আলোচনা এখানে করেছি। কোভিড কেয়ার সেন্টার বা কোভিড হসপিটাল বা কোভিড ডিস্ট্রিক্ট কেয়ার সেন্টার এরকম বিভিন্ন রয়েছে, কিন্তু প্রাইভেটলি এখন পর্যন্ত ত্রিপুরাতে এখনও কোনোরকম কোভিড কেয়ার সেন্টার হয়নি। তো ডিভাইন টাচ বলে একটা সংস্থা আছে বেসরকারি, তারা ক্লিনিক, ডিভাইন টাচ ক্লিনিক, তারা জিঞ্জারের সাথে সহযোগে জিঞ্জারে, হোটেল জিঞ্জারে সেখানে একটা প্রাইভেট কোভিড কেয়ার সেন্টার করছে, এবং যদিও সেটা পয়সা লাগবে কিন্তু হলেও অনেকটাই কম। অনেকে মনে করে যে আমি প্রাইভেটলি চিকিৎসা করাবো সেখানে যেতে পারি, এতদিন ছিল না সেটা, এটা হতে যাচ্ছে, আজকে এটা নোটিফিকেশন জারি হবে। এছাড়া আমাদের এখানে আরেকটা জিনিস হয়েছে, পেড সেন্টার, আমি ইচ্ছা করলে পয়সা দিয়ে আরটিপিসিআর টেস্ট বা অ্যান্টিজেন টেস্ট করাতে পারি, বর্তমানে টিএমসিতে চালু রয়েছে, আগামী দিনে জিবি হাসপাতালে এবং আইজিএম হাসপাতালেও অজাগা থাঙে নাইজন হিকে রাং নাংনাই অজাগাও সাকামিয়ারক নাইজগ মানুষ হুনি সাকা আরু মন্ত্রী রতন লাল নাথ।